হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি আমার মাসির বাড়ি কিন্নাহার বড়টাতে। তো আমার দিদা মানে চেক আপ করিয়ে নার্সিংহোম থেকে এত বড় অপারেশন করে সবে ফিরেছে, তাই আজকে আমরা চলে যাচ্ছি দিদাকে দেখতে। যাচ্ছি আমি, মা মানে এই বাড়ির মা আর সাহেব, আমরা তিনজন মিলে যাচ্ছি একসাথে। আর সেদিনকে এত মানে মেঘলা ছিল আকাশটা, তোমাদেরকে কী বলবো, মানে আর দেখতে খুব সুন্দর লাগছিলো, মনে হচ্ছিল দূরে সমুদ্র আছে এরকম মনে হচ্ছিলো দেখে। তো আমরা আমাদের আমার মানে গ্রাম বিলুতেই চলে এসেছি আর, তো সেটা ক্রস করেই যাবো, তো সেটাই দেখছি। তো আমরা একটা বাইকে তিনজনেই গিয়েছিলাম। এই যে বেলুতে দেখছি, এই যে আমি এই রাস্তাটা দিয়ে আমার বাড়ি যাই, বেরিয়ে এলাম ওটা। অনেকদিন পর নিজের গ্রামকে দেখলাম। আর এই যে হাই স্কুলটা সাইডে যেটা আছে, ওখানে আমি পড়াশোনা করেছি 5 থেকে 12। তারপর মাঝে খুব বৃষ্টি পড়ছিলো, তো আমরা ভিজে গিয়েছিলাম বলে উদয়পুর বলে যে জায়গাটা আছে ওখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, তো ওটার ক্লিপ নেওয়া হয়নি। তো সেটা ক্রস করে এখন আমরা কিন্নাহার ঢুকছি, নানুর ক্রস করে কিন্নাহার। তো আমরা যাওয়ার পথে একটু ভদ্রকালীতলা মন্দির যেটা আছে কিন্নাহারে, অনেক মানে জাগ্রত মন্দির বলা হয়, তো ওখানে একটুখানি ঘুরে মাকে প্রণাম করে মায়ের দর্শন করে তারপর আমরা মাসির বাড়ির থেকে রওনা দিয়েছিলাম। তোমরা প্লিজ সাপোর্ট করো আমাকে, তোমরা ভিউজ না দিলে আমার ভিডিও করার এনার্জি পাই না আমি। তোমরা প্লিজ সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো আমাদের যেতে যেতে মানে প্রায় বিকেল হয়ে গিয়েছিলো, তো তারপর আমরা চলে এসেছি মা ভদ্রকালী মন্দিরে। আই লাভ কিন্নাহার, এটা ভীষণই জাগ্রত মন্দির, তো এখানে আগে দাঁড়াবো একটু, তারপর সেখানে যাবো। তো দেখো এখানে একটা বজরংবলী সুন্দর বিগ্রহ করা আছে, আর সামনেই আছে মা কালীর কুণ্ড, মানে মা ভদ্রকালীর কুণ্ড। তো এখানে তোমাদের দাদাভাই প্রণাম করে নিচ্ছে মাকে, এরপর আমরাও করবো। আর এই মন্দিরটা তোমাদের একটু ঘুরে দেখাই চলো। তো এখানে মহাদেব আছেন, মা সন্তোষী আছেন। তো এখানে মা সন্তোষী বিগ্রহ আছে, আর অনেক সুন্দর গাছপালা আছে, অনেকটা বড় এরিয়ার মধ্যে মায়ের মন্দিরটা কিন্তু আছে। এটা হচ্ছে মা ভদ্রকালী। আমি ভাবছি আমি কখন যাবো মাসির বাড়ি, সেই জন্যে ভাবছিলাম আর সবগুলো দেখাচ্ছি তোমাদেরকে ঘুরে ঘুরে। মাকে একটু প্রণাম করে নিই তারপর আমরা বেরিয়ে যাবো এবার, মানে মাসির বাড়ি। মাসির বাড়ি থেকে এখান থেকে 5 মিনিটের রাস্তা, বেশি দূরও না। দেখো মাকে কত সুন্দর শৃঙ্গার করেছে, তুমি দর্শন করো একটু মাকে। তো এখানে মায়ের সমস্ত মানে সতীপীঠের সমস্ত কিছুই এক এক করে বর্ণনা করা আছে সুন্দরভাবে। তো এরপর আমরা একটু দেখেই চলে গেলাম মাসির বাড়িতে। তো গিয়েই সাথে সাথে আমার দিদার সাথে দেখা করলাম, দেখা করে সত্যি বলছি মনটা একটু ভালো হলো। দিদাকে একটু আদর করছিলাম, অনেকদিন তাকে আদরও করিনি। আর সত্যি কথা বলতে এতদিন পর দিদা একটু সুস্থ হয়েছে দেখে আমারও খুব ভালো লাগলো। তারপর চলে গেলেন দিদার সেকেন্ড বর দিদার কাছে দিদাকে একটু ভালোবাসতে। সত্যি কথা বলতে ও দিদাকে খুব ভালোবাসে, দিদা ওকে কিন্তু খুবই ভালোবাসে। এই যে টমি এদিকে আমাকে জ্বালাচ্ছিল। দাদু আর ভাই মিলে টমিকে আটকানোর চেষ্টা করছে। মা এটা আমার মা, অনেকদিন অনেকদিন পর মার সাথে দেখা হলো, কারণ দিদা রাসিংহ ভর্তি থাকার সময় মা ছিল, তো আমার অনেকদিন দেখাও হয়নি। দেখে একটু মনটা ভালো হলো, খুব মন খারাপও লাগছিলো। তো মাসি এবারে বাবা ছিল, এটা আমার বাবা,
বাবা ছোট বোনের ভিডিও দেখছিল, আমি চিনি। ভাই প্রচুর লজ্জা, ভাই প্রচুর, এটাই ভাই ঠাম্মি। যেমন দাদু, হ্যান্ডসাম দাদু। তারপর মাকে খুঁজছিলাম, মা কোথায়, এই যে মা এখানে, অনেকদিন পর দেখলাম তাই একটু ভালো লাগছিল। এই যে এটা আমার মাসি। তারপর আমরা ডিরেক্ট মাসির বাড়িতে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম, মকরমপুর মন্দির দর্শন করলাম। মকরমপুর মন্দির মানে মহাদেবের যে কেদারনাথ মন্দির হয়েছে, অনেক অনেক দিন ধরেই হয়েছে কিন্তু আমাদের আর যাওয়া হয়নি। তো আমি আর মা আর সাহেব চলে গেলাম সেই মন্দিরে দর্শন করতে। তো মহাদেবকে দর্শন করতে খুব ভালোই লাগছিল, মনে হচ্ছিল যেন সত্যি করে কেদারনাথ চলে এসেছি, আর এত ভালো লাগবে সত্যি ভাবিনি। তো সেখানে আমরা মহাদেব আর রাধা মাধবের দর্শন করে সেখানে একটু আরতি দেখে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ বাড়িতে গোপালের সেবা দেওয়া ছিল। 8টা বাজার আগে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো চলো মন্দিরের ভিতরে একটু যাওয়া যাক। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখো, তোমাদের ভালো লাগবে, আর পারলে অবশ্যই একবার মকরমপুর দর্শনে চলে আসবে, তোমাদের সত্যি খুব ভালো লাগবে দেখো মহাদেবের দর্শন করে। দেখো মহাদেব কেদারনাথ, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সটটা ভালো, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।